হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে যাব পুঠিয়া রাজবাড়িতে যেটি রাজশাহীতে অবস্থিত এটি রাজশাহীর পুঠিয়া বাস স্টেশন থেকে মেন রাস্তা থেকে এক কিলোমিটার দূরে আপনি ভ্যান অথবা রিক্সা অটোতে করে এখানে চলে যেতে পারবেন দশ টাকা ভাড়া লাগে আর পুঠিয়া রাজবাড়িটিতে তিরিশ টাকা আপনি ভিজিট ফি দিয়ে বাড়িটি পুরো বাড়ির যেই জাদুঘরটি আছে সেটা ভ্রমণ করতে পারবেন আমরা এই বাড়িটির স্থাপত্যশৈলী এবং এর সৌন্দর্য দেখার জন্য চলে এসেছি অলরেডি আমরা দ্বিতীয় তলার দিকে যাচ্ছি সেই সাথে আপনাদেরকে বলে রাখতে চাই যে এই পুঠিয়া রাজবাড়িটি ভারতবর্ষের যে সম্রাট ছিলেন সম্রাট আকবরের শাসন আমলে রাজা পিতাম্বরের মাধ্যমে এই রাজবাড়িটি প্রতিষ্ঠিত হয় আমরা কাঠের একটি সিঁড়ি দিয়ে রাজবাড়িটির তলায় এখন উঠছি তলায় অনেকগুলো কক্ষ আছে যেটি এখন জাদুঘর হিসেবে রয়েছে তো প্রথম যেই কক্ষটি রয়েছে আমরা এখানে তার আগে কক্ষে ঢুকের আগে দেখাতে চাই যে রাজপ্রাসাদের সামনে সুন্দর একটি মাঠ মাঠের ওই পাশে দুটি মন্দির রয়েছে মন্দির দেখা যাচ্ছে একটি দোল মন্দির আর একটি বড় শিব মন্দির পরবর্তীতে আমরা এগুলো দেখাবো তো আপনি দেখতে পাচ্ছেন যে বাড়িটি থেকে সুন্দর কারুকার্য করা অনেক দর্শনার্থী এখানে আসেন দূর দূরান্ত থেকে ঘোরার জন্য তা আমরা প্রথম এই জাদুঘরের সেখানে প্রবেশ করলাম মূলত এই রুমটিতে অনেকগুলো তাদের দেব দেবতার কালো পাথরের মূর্তি রয়েছে এটি একটি কালো পাথরের শিব মূর্তি এটি একটি বালি পাথরের শিবলিঙ্গ মূর্তি এছাড়া অনেকগুলো কালো পাথরের মূর্তি রয়েছে যেটি পর্যায়ক্রমে এখানে রাখা আছে আর এই আসবাবপত্রগুলো রাজার আমলে ব্যবহার করা হতো অনেকগুলো টেরাকোটার যেগুলোকে বলা হয় পোড়া মাটির এখানে তাই দেখতে পাচ্ছেন যে পোড়ামাটিরও অনেকগুলো দেবদেবীর পাথরের মূর্তি এখানে রয়েছে আমরা যদি বাইরে টিকতে দেখি অপরূপ সৌন্দর্য কারুকার্যের মাধ্যমে এই রাজবাড়িটি এখনও সগৌর দাঁড়িয়ে আছে আমরা এখন দ্বিতীয় যেই রুমটি রয়েছে সেখানে এখানে অ্যাকচুয়ালি কী কী দর্শনীয় স্থানগুলো রয়েছে এবং যেটা এই পুঠিয়া রাজবাড়ির রাজবংশের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে তার কিছু ছবি এখানে রয়েছে এটা দেখেন কাচ কাঠ এবং ঢালাই লোহার সংমিশ্রণে অপরূপ কারুকার্য করা আছে বাড়িটিতে এটি সামনের একটি বারান্দা এখান থেকে পুরো মাঠটি একদম দেখা যায় আমরা এখন যাব এই পুঠিয়া রাজবাড়ি যেই সিন্ধুকটা দেখাচ্ছি যেটা রাজ বংশের মাধ্যমে এটা যারা ছিল এই বাড়িতে তারা ব্যবহার করতেন আরও কিছু সিন্দুক রয়েছে একটা এটি আরেকটি সিন্ধু এটাও একটি লোহার সিন্ধুক যা প্রচণ্ড পরিমাণ ওজন যার মাধ্যমে গুরুত্বপূর্ণ যার ভিতরে সম্পদ তৎকালীন রাজারা রাখতেন এটা যে সামনের যে মাঠটা রয়েছে এটা সুন্দর একটা মাঠ আমরা এখন আস্তে আস্তে রাজবাড়িটির যে পিছনে একটি মন্দির রয়েছে যেটা বড় গোবিন্দ মন্দির নামে পরিচিত আমরা এখন সেই মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি অপরূপ একটি মন্দিরের যে ভবন রয়েছে টেরাকোটার সংমিশ্রণে মন্দিরের যে ওয়ালটি রয়েছে ওয়ালগুলোতে অনেক নকশা খচিত রয়েছে এটা হচ্ছে বড় গোবিন্দ মন্দির যেটা রাজবাড়ির পিছনে অবস্থিত অনেক ধ্বংসাবশ্বাস রয়েছে এদিক দিয়ে আসলে আগে অনেক রুম ছিল ঘরগুলি এখন নেই কালের বিবর্তনে নাই হয়ে গিয়েছে এগুলো কিছু টেরাকোটা যেটা মন্দিরের দেওয়ালে খুচিত আছে অপূর একটি দৃশ্য এটা হচ্ছে রাজবাড়ি একদম পিছনে আরেকটি প্রাসাদ রয়েছে এইখানে আসার জন্য একদম সরাসরি রাজবাড়ি থেকে অনেকগুলো রাস্তা ছিল কিন্তু সেগুলো আসলে এখন বন্ধ করে দেওয়া আছে এই প্রাসাদটি পুরোপুরি পরিত্যক্ত এখন ব্যবহার করা হয়নি এটি একটি টেরাকোটা এটাও একটি মন্দির যেটা টেরাকোটা নামে পরিচিত এর চারপাশে এখন ঘুরে দেখার চেষ্টা করব যদিও চারপাশ দিয়ে এখন বন্ধ করে রাখা ভিতরে প্রবেশ করা যায় না এটার দক্ষিণ পাশে একটি দরজা রয়েছে এটা হচ্ছে রাজবাড়ির পিছনের ধ্বংসাবশেষ এদিক দিয়ে আগে পুরাতন প্রসাদগুলো ছিল সেগুলো কিছু আছে মূলত সামনের যে প্রাসাদটি এবং পিছনের প্রাসাদটি সমন্বয়ে এই রাজবাড়িটি এটা আমরা যে টেরাকোটা মন্দিরটি দেখেছি সেটার সামনের সাইডটা আসলে তিনটা দরজা রয়েছে প্রতিটি মন্দিরে এরকম তিনটি সুন্দর একই ডিজাইনের নকশায় দরজা আছে আমরা পরবর্তীতে বাকি যে দরজা আছে ওগুলো দেখাবো এবং খুব সুন্দর করে ছোট ছোট একদম সূক্ষ্মভাবে খুচিত কিছু এখানে আর্টিফেক্ট দেখা যায় আসলে এক একটি প্রাসাদ এক একটি সৌন্দর্য বহন করে এটা যে পিছনের যে প্রাসাদটি রয়েছে সেটিতে আমরা আছি যেটি একদম ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে কিন্তু অত্যন্ত সুন্দর নৈপুণ্যতায় কারো কাজে এই প্রাসাদটিও কিন্তু কালের বিবর্তনে এখানে দাঁড়িয়ে আছে আমরা এখন এখান থেকে চলে যাব এটা হচ্ছে ছোটো গোবিন্দ মন্দির যেটা রাজবাড়ি থেকে একটু দূরে দিঘির আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে ছোটো গোবিন্দ মন্দির এটা হচ্ছে প্রধান যেটা রাজপ্রাসাদ রাজপ্রাসাদের পাশে যে দিঘি দিঘির পাড়েই ছোট গোবিন্দ মন্দিরটি অবস্থিত এখানে পাশাপাশি দুটি মন্দির রয়েছে একটা গোবিন্দ মন্দির আর একটি যে আনেক মন্দির পাশাপাশি এই দুটিও মন্দিরের বাইরে যেই সম্পূর্ণ দেওয়াল দেওয়ালটা করা পাথরের মাধ্যমে এটি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এবং অসংখ্য কারুকাজ রয়েছে এই প্রতিটি ওয়ালের মাধ্যমে আমার ডান পাশে এবং পিছনে দুটি মন্দির এখানে আছে দেখে আমি একটি মন্দিরের ভিতরে কী অবস্থা সেটা দেখানোর চেষ্টা করি এখানে এই মন্দিরটি তিনটি ছোট ছোট ঘর রয়েছে এটা একটা এটার প্রথম একটা বড় তারপর পাশে আর একটা ছোট রয়েছে এবং এই মন্দিরগুলোতে ঢুকার জন্য পাঁচ ফুট উচ্চতা সাড়ে পাঁচ ফুট উচ্চতার কিছু তিনটা দরজা রয়েছে আর এই যে ফাঁকা জায়গাটা এখানে মূর্তি রাখা হতো এটা ছোট মন্দিরের পাশে আরেকটি একটি প্রাসাদ রয়েছে যেটা কালো ভর্তনে আজ প্রায় ধ্বংসাবশেষটি শুধু রয়েছে পুরো প্রাসাদটি আপনারা দেখছেন জরাজীর্ণ অবস্থায় রয়েছে এবং পুরোটি ভেঙে গেছে শুধু কিছু কিছু জায়গায় কিছু দেখে বোঝা যায় এখানে একটা সুন্দর একটি প্রাসাদ ছিল এই প্রাসাদটিতে এবং প্রথম প্রাসাদটি ঢুকে আমার শুধু একটাই মাথায় একটা জিনিস আমি চিন্তা করেছি যে আজ থেকে পাঁচশো বছর আগে প্রতিষ্ঠিত এই রাজবাড়িটি ওই সময়ে আর এই সময়ের ব্যবধানে যদি আপনারা দেখেন এখনও এত সুন্দর কারো এবং নকশা খুচিত রয়েছে পুরো পাশেরটিতে পাঁচশো বছর আগে যখন এটি প্রতিষ্ঠিত হয়েছিল তখন কতদিনে সুন্দর ছিল আমি শুধু বারবার এই জিনিসটি চিন্তা করেছি আপনার যে নিজেরা না এসে এই পুরো রাজবাড়িটি ঘুরে নিজের চোখে না দেখেন তাহলে আসলে এটার যে সৌন্দর্য সেটা বুঝে আসলে কোনো মতেই সম্ভব নয় বলে আমি মনে করি এখনও কিছু কিছু পুরাতন এখানে লোহার গেট রয়েছে এই প্রাসাদটিতে তার মধ্যে এই যে এটি একটি লোহার গেট যেটা একদম আগেও যেমন ছিল এটার কোনো পরিবর্তন নেই এখনও এটা রয়েছে এবং পুরো প্রাসাদটি ভেঙে গেছে প্রাসাদের যে ছাদগুলো নেই বললেই চলে এবং আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম প্রথম যে প্রাসাদটি আমি ঘুরে দেখলাম সেই প্রাসাদটি আসলে যে বিমের উপরে দাঁড়ানো ছাদ সেটা হচ্ছে লোহার আর এই প্রাসাদটি ছাদগুলো কাঠের বিমের উপরেও তৈরি করা হয়েছে তা আমার কাছে মনে হলো যে এই প্রাসাদটি প্রথম প্রাসাদটি থেকে আরও বেশি পুরাতন যে লোহার পাটা পাটাতন আর এটা হচ্ছে কাঠের পাটাতনের উপরে আসলে এই ছাদ দেওয়া এই যে কাঠগুলো আপনি দেখতে পাচ্ছেন মোটা মোটা কাঠের তক্তা এবং ঘুড়ির উপরে এই ছাদ যে কোনো সময় আসলে ভেঙে পড়ে যেতে পারে এটি একটি রাজবাড়ির সামনে একদম বরাবর একটি দোল মন্দির আর এটা যেটা দেখতে যে এটা বড় শিব মন্দির এটা তৎকালীন সময়ে এটি তিন লক্ষ টাকা খরচ করে আঠারোশো শতকে এটা প্রতিষ্ঠিত করা হয়েছিল এটা একদম রাজবাড়িতে ঢুকতে ডিগির পাশেই এই বড় শিব মন্দিরটি দাঁড়িয়ে আছে এরই মাধ্যমে আজকে আমাদের এই পুঠিয়া রাজবাড়িটি ঘুরে দেখা সম্পন্ন হল আপনাদের সকলকে ধন্যবাদ আমার সাথে থেকে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম